শিক্ষার্থীবৃন্দ, বাঘাপুর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে আবারও সুস্বাগত জানাচ্ছি। প্রত্যাশা রাখছি প্রত্যেকেই সুস্থ আছো, ভালো আছো, সেই সঙ্গে পড়াশোনার সাথেই আছো, এটাও আমাদের প্রত্যাশার একাংশ। আর তোমাদেরকে সেই পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই মূলত আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রম। আমরা বরাবর আলোচনায় ছিলাম রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন নিয়ে। আজকে তোমাদের জন্য যে টপিক নির্বাচন করেছি তা হচ্ছে আয়নিক গুণফল এবং দ্রাবকতার গুণফল। আমরা ম্যাক্সিমাম এই অধ্যায় থেকে প্রশ্ন অ্যান্সার করতে গেলে এই অংশ থেকে অর্থাৎ আয়নিক গুণফল এবং দ্রাবকতা গুণফল থেকে প্রায়শই একটা প্রশ্ন এসে থাকে এবং এই টপিকটার উপরই বেসিস করে প্রশ্নটা তৈরি হয়। আমি প্রত্যাশা রাখবো প্রত্যেকেই মনোযোগের সহিত অন্তত আয়নিক গুণফল এবং দ্রাবকতা গুণফল বলতে কী বোঝায়, তাদের মধ্যে সম্পর্ক কী আছে, তাদের পারস্পরিক তুলনা, এই বিষয়গুলোই হচ্ছে আজকের ক্লাস কার্যক্রমের মুখ্য বিষয়। চলো এবার আমরা মূল ক্লাস কার্যক্রমে চলে যাই। আমরা প্রথমেই দুটার সংজ্ঞা জেনে নিই, কাকে বলা হয় বলতে কী বোঝায়। আয়নিক গুণফল, দ্যাট মিন্স আয়নিক প্রোডাক্ট, কাকে বলা হয়? একটি সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত, দ্রবণের ক্লাসিফিকেশন আমরা বলেছিলাম কথাগুলো। সুতরাং এই তিন ক্যাটাগরির যে কোনো প্রকৃতির দ্রবণ হোক না কেন, এই দ্রবণের মধ্যে কোনো একটা দ্রব, সে লবণ কিংবা অন্য যে কোনো প্রকৃতির আয়নিক যৌগ যদি দ্রবীভূত থাকে, এই দ্রবণে উপস্থিত আয়নগুলোর ঘনমাত্রার সর্বোচ্চ কাছ্য গুণগুলি হচ্ছে আয়নিক গুণফল। আবার বলছি কথাটা, আয়নিক গুণফল বলতে বোঝানো হচ্ছে যে কোনো প্রকৃতির দ্রবণ হতে পারে, সেই দ্রবণের মধ্যে উপস্থিত আয়নগুলোর ঘনমাত্রার গুণফলই হচ্ছে আয়নিক গুণফল। এই আয়নিক গুণফলকে কেআইপি দিয়ে প্রকাশ করা হয়, যেমন আমরা এখানে তোমাদের জন্য দেখিয়েছি আয়নিক গুণফল কেআইপি, আয়নিক প্রোডাক্ট মানেই হচ্ছে একটা লবণকে আমরা আয়নিত করেছি, দ্রবণের লবণ নিঃসৃত আয়নিত অবস্থায় থাকে, এটা তোমাদের জানা আছে। এই আয়নগুলো ঘাত সহ ঘনমাত্রার গুণগুলি হচ্ছে তার আয়নিক গুণফল। ঠিক একইভাবে আমরা যদি দ্রাবকতা গুণফল সম্পর্কে জানি, যেহেতু দুটো পাশাপাশি শব্দ, দ্রাবকতা গুণফল হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় একটি স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নগুলোর ঘনমাত্রার সর্বোচ্চ কাজসহ গুণফলকে দ্রাবকতা গুণফল বা সলিবিলিটি প্রোডাক্ট বলা হয়ে থাকে। সংক্ষেপে আমরা তাকে কেএসপি দিয়ে প্রকাশ করি। যেমন এখানে সলিবিলিটি প্রোডাক্ট দেওয়া আছে সিলভার ক্লোরাইডের জন্য, যে সিলভার ক্লোরাইড একটা লবণ, সেটা স্বল্প দ্রবণীয়, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে দ্রাবকে দ্রবীভূত হয় না, কিছু মাত্রায় আয়নিত হয়, বাকিগুলো অআইনিত অবস্থায় পরস্পরের সাথে সাম্য অবস্থা বিরাজ করে একটা সম্পৃক্ত প্রকৃতির দ্রবণ প্রস্তুত করে। এইরকম একটা দ্রবণের মধ্যে যে উপস্থিত আয়নগুলো থাকে, সে আয়নগুলোর ঘনমাত্রার সর্বোচ্চ কাছ্য গুণগুলি হচ্ছে তার দ্রাবকতা গুণফল। উদাহরণ দেখে আমাদের কাছে ঠিক সেম মনে হচ্ছে, এই জায়গাটাই তোমাদের বিভ্রান্তির কারণ হয়, সে কারণেই আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি, তোমরাও একটু মনোযোগের সহিত শুনবে এবং বুঝবে। আয়নিক গুণফল এবং দ্রাবকতা গুণফলের মধ্যে মূল ফ্যাক্টটা হচ্ছে, আয়নিক গুণফল যে কোনো তাপমাত্রায় যে কোনো প্রকৃতির দ্রবণের মধ্যে যে কোনো সংখ্যক আয়নের উপর ডিপেন্ড করে, অর্থাৎ যে কোনো মুহূর্তে একটা দ্রবণের মধ্যে যত সংখ্যক আয়ন আছে সে আয়নগুলোর ঘনমাত্রার কাছ্য গুণফলকে আমরা আয়নিক গুণফল বলে থাকি, বলতে পারি। কিন্তু দ্রাবকতা গুণফলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট শর্ত আছে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটি স্বল্প দ্রবণীয় লবণ হতে হবে, কন্ডিশন ওয়ান। কন্ডিশন টু, সম্পৃক্ত প্রকৃতির দ্রবণ হতে হবে, এখানে অতিপৃক্ত কিংবা অসম্পৃক্ত দ্রবণ হলে তার জন্য এই দ্রাবকতা গুণফল শর্ত মানি না। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় একটা স্বল্প দ্রবণীয় লবণ, এখানে তীব্র তড়িৎ বিশ্লেষণ হলে হবে না, কেননা সাম্য অবস্থা বিরাজ করতে হবে। তাহলে এই কন্ডিশনগুলো কি? নির্দিষ্ট তাপমাত্রা, একটা স্বল্প দ্রবণীয় লবণ এবং তার সম্পৃক্ত প্রকৃতির দ্রবণ,
এই তিনটে কন্ডিশন মানার পর যদি দ্রবণ তৈরি হয়, সেই দ্রবণের মধ্যে যে আয়নগুলো আছে সে আয়নগুলোকে যথাযথ ঘাতে উন্নীত করলে উন্নীত ঘাতের গুণগুলি হচ্ছে তার দ্রাব্যতা গুণফল। তার মানে দাঁড়ালো এই দ্রাব্যতা গুণফলের মান একটা দ্রববেদে নির্দিষ্ট তাপমাত্রায় সেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যেমন দেখো এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মান হয়ে গেছে 1.8 × 10⁻¹¹। তার মানে যদি তাপমাত্রা আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাধারণত এই ঘটনাটা ঘটে থাকে, তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয়, দ্রবণটা যদি সিলভার ক্লোরাইড হয়, তার সম্পৃক্ত দ্রবণ হয়, তাহলে তার দ্রাব্যতার গুণফল 1.8 × 10⁻¹¹। এই কথাটুকু আমরা বলতে পারব। সুতরাং বোঝা গেল আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। এবার চলো আমরা তাদের মধ্যে যদি তুলনা করে দেখি, যে প্রথমেই আমরা সংজ্ঞাগত একটা পার্থক্য নির্বাচন করতে পারি। ইতিমধ্যে দুটো সংজ্ঞা অলরেডি দিয়ে ফেলছি, তাই আর রিটার্ন করছি না। এগিয়ে দেখো আয়নিক গুণফলটা কোনো দ্রবের উপর দ্রাবকের উপর নির্ভরশীল নয়, যে কোনো প্রকৃতির দ্রব উপযুক্ত দ্রাবকে এসে আয়নিত হবে। দ্রবণটা কেমন হবে সেটাও ডিপেন্ড করবে না, সম্পৃক্ত অসম্পৃক্ত অতিপৃক্ত তাতেও ডিপেন্ড করবে না, শুধু উপস্থিত আয়নগুলোর গুণমাত্রার গুণগুলিকেই আমরা বলে ফেলবো আয়নিক গুণফল। অপরদিকে দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে শর্তগুলো অবশ্যই প্রযোজ্য, নির্দিষ্ট তাপমাত্রা, সম্পৃক্ত প্রকৃতির দ্রবণ এবং দ্রবটা হবে স্বল্প দ্রবণীয় প্রকৃতির একটা লবণ বা দ্রব। আয়নিক গুণফল সর্বদাই আয়নগুলোর ঘনমাত্রার সাথে রিলেটেড থাকে, অতএব এখানে তাপমাত্রার পরিবর্তন হলে, আয়নের সংখ্যাগত মানের পরিবর্তন হলে আয়নিক গুণফলের মান পরিবর্তন হয়ে যায়। কিন্তু দ্রাব্যতা গুণফল দেখো, যেহেতু দ্রবণের জন্য কন্ডিশন দেওয়া আছে নির্দিষ্ট তাপমাত্রা স্বল্প দ্রবণীয় লবণ, সেই ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা গুণফলের মান নির্দিষ্ট থাকে। সুতরাং এখানে পরিবর্তিত হওয়ার কোনো সুযোগ থাকছে না। এবার দুইয়ের মধ্যে যদি আমরা তুলনা করি, ম্যাক্সিমাম এর উপর বিশেষ করে একটা ম্যাথও তোমাদের থাকে, এই অংশ থেকে একটা ম্যাথমেটিক্যাল সলভ থাকে, যে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের উপর বেসিস করে বলা হয়ে থাকে, যদি আয়নিক গুণফলের মান দ্যাট মিন্স KIP অর্থাৎ আয়নিক গুণফল যদি তার দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয়। আবার বলছি দেখো, আমরা আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল তুলনা করেছি, যদি কোন দ্রবণে আয়নিক গুণফলের মান তার দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয় তবে সেখানে পদক্ষেপ করবে, পদক্ষেপ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কেননা তুমি একটা ম্যাথ সলভ করতে গেলে দেখবে তোমাকে যে দুটা তত্ত্ব উপাত্ত দেওয়া থাকবে, সেখানে দ্রাব্যতা গুণফলের মান দেওয়া থাকবে, দ্রবণে উপস্থিত আয়নগুলোর নিজস্ব ঘনমাত্রা বের করে সেই ঘনমাত্রাগুলোর গুণফল বের করে আছে আয়নিক গুণফল বের করবে, তারপর দ্রাব্যতা গুণফলের সাথে আয়নিক গুণফল তুলনা করবে। যদি দেখা গেল দুটার যে ভ্যালু আসে, যেটা যে ডিজিটেবল মান আসে, সেই ক্ষেত্রে আয়নিক গুণফলটা যদি দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয় তাহলে তোমার পদক্ষেপ পড়বে, অর্থাৎ দ্রবণটা অতিপৃক্ত হবে, ফলে তার নিচে তলানি পড়বে, দ্যাট মিন্স পদক্ষেপ পড়বে। কিন্তু যদি উল্টা হয়, দ্যাট মিন্স KIP ইজ লেস দ্যান KSP, অর্থাৎ আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফলের চেয়ে যদি কম হয় সেই ক্ষেত্রে কিন্তু পদক্ষেপ পড়বে না। এই তত্ত্বটার উপর বেসিস করি ম্যাক্সিমাম ম্যাথ থেকে থাকে। তোমরা যদি বিভিন্ন বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করো, প্রশ্ন সলভে যাও, তাহলে দেখবে এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম এই ক্যাটাগরি ম্যাথ থেকে থাকে, যেটা নিয়ে তোমরা প্রায়শই বিভ্রান্তির মধ্যে পড়ো। সুতরাং এই জায়গাটুকুই তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি, যে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের যদি সংজ্ঞাটা ক্লিয়ার বোঝো, তার ধারাবাহিক কার্যক্রমটা তুমি করতে পারো, লাস্ট অব্দি এসে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের যে মান দেওয়া থাকে তার মধ্যে তুলনা করতে পারো, তাহলে এই ম্যাথ তোমার কাছে সবচেয়ে সহজ মধ্য মনে হবে। সুতরাং আমরা যদি কথাগুলো বুঝে থাকি তাহলে নিশ্চয়ই এই জায়গার মধ্যে আসতে পারবো, যে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের তুলনামূলক পার্থক্যের উপর ভিত্তি করে অতকে পড়বে কি পড়বে।
আর সিমিলারিটি হচ্ছে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল যেহেতু একই জাতীয় রাশির অনুপাত, সুতরাং এখানে কোনো একক নেই। সাধারণত আমরা মোল পার লিটার এককে নিয়ে যখন কাজ করার সময় মোল পার লিটার এককটা ইউজ করি। তাহলে আমরা এইটুকু অন্তত তোমাদের ক্লিয়ার করতে পারলাম। লাস্ট আমরা যদি দুইয়ের মধ্যে একটু সম্পর্ক দাঁড় করে দিই তাহলে কিন্তু এই অংশটা আর একটু ক্লিয়ার হবে। চলো আমরা সেই কাজটুকু করে দেখি। ধরে নাও এখান থেকে যে সিলভার ক্লোরাইড এই লবণটার ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা ধরে নিলাম সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে এস, ঠিক আছে? সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যদি এস হয় তাহলে সিলভার ক্লোরাইড দ্রবীভূত হয়ে যে আয়নগুলো তৈরি করবে প্রতিটা আয়নের ঘনমাত্রা এস মোল পার লিটার। আবারও বলছি কথাটা দেখো, যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যদি এস হয় তাহলে সিলভার ক্লোরাইড দ্রবীভূত হয়ে দ্রবণে এসে যে কটা আয়ন তৈরি করবে প্রতিটা আয়নের ঘনমাত্রা এস মোল পার লিটার হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি তার দ্রাব্যতা গুণফল বের করি কেএসপি অফ সিলভার ক্লোরাইড, তাহলে কি লিখতে পারি দেখো, সিলভার আয়নের ঘনমাত্রা ইনটু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। আমরা যদি আগে থেকে ধরে নিই যে সিলভার আয়নের ঘনমাত্রাও এস মোল পার লিটার এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রাও যদি এস মোল পার লিটার হয়ে থাকে এবং এই ক্ষেত্রে যদি আমরা তাদের মান বসাই এস ইনটু এস, তাহলে দেখো এস স্কোয়ার দ্যাট ইজ কেএসপি অফ সিলভার ক্লোরাইড। তাহলে কি দাঁড়ানো সম্পর্কটা, যে সিলভার ক্লোরাইড নামক যে একটা স্বল্প দ্রবণীয় লবণ আছে দ্রবণে এসে সাম্য অবস্থায় বিরাজ করছে, আয়ন তৈরি করেছে, সে আয়নগুলোর ঘনমাত্রা আমরা ধরে নিয়ে তার দ্রাব্যতার সাথে যদি রিলেট করি তাহলে এই সিলভার ক্লোরাইড লবণের দ্রাব্যতার গুণফল দাঁড়াচ্ছে এস স্কোয়ার, যেখানে এস হচ্ছে প্রতিটা আয়নের ঘনমাত্রা। সুতরাং এই হচ্ছে দ্রাব্যতার গুণফলের সাথে তার দ্রাব্যতার একটা সম্পর্ক। ঠিক তোমরা এইভাবে তোমাদের চর্চার জন্য যদি আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিই এসডাব্লিউ হিসাবে নির্ধারণ করি তাহলে হতে পারে এ বি, এ বি টু, এ বি থ্রি কিংবা এ টু বি থ্রি নামক কতিপয় আইনিক যোগের দ্রাব্যতা গুণফলের মাধ্যমটা এভাবে হিসাব করতে পারো। আমার বিশ্বাস যদি তোমরা শুরু থেকে শেষ অবধি এই ক্লাস কার্যক্রম ফলো করে থাকো তাহলে অন্তত আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের মধ্যকার যে একটা বিভ্রান্তি থাকে, তোমাদের মধ্যে বোঝার একটা স্বল্পতা থাকে, সেই অংশটা অন্তত ক্লিয়ার হবে এই দৃঢ় বিশ্বাস রাখতে পারি। সুতরাং তোমাদেরকে আজকের এই ক্লাস কার্যক্রমে অংশগ্রহণের জন্য আবারও ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস কার্যক্রম এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাই।